মহতারাম যেমনটি আপনি শুনলেন আপনি ধর্মীয় বিষয়ে প্রশ্ন করার শিষ্টাচার তো আমরা দেখি আমাদের অনুষ্ঠানে অনেক সময় এমন প্রশ্ন আসে যে প্রশ্নগুলো আসলে প্রশ্নের কোয়ালিটি মেনটেন হয় না আবার অনেক সময় এমন হয় প্রশ্নগুলো করার মাধ্যমে ছোটো করা হয় অথবা তুচ্ছতাচ্ছিল্য করা হয় অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকার পরেও সে বিষয়গুলো সামনে আসে না কিন্তু খুব যেন প্রশ্নগুলো চলে আসে টেলিভিশনের প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত মানব জীবনের প্রত্যেকটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনি বলবেন আমাদেরকে যে আসলে প্রশ্ন করবার আদবটা কী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহু আসসালাম আল রাসলিল্লাহি আজমাইন মাবাদ খুবই সুন্দর একটি আপনি একাডেমিক সাবজেক্ট আজকে নিয়েছেন আমি জানি না দর্শকরা এই আলোচনা শুনে তাদের হৃদয়ের খোরাক হবে কি না জানি না তবে বিষয়টি খুবই চমৎকার কারণ আমরা জানি পৃথিবীর বিখ্যাত একজন মহাদ্দিস ইমাম ইবনু হাজার আসকাল আলী রহমাতুল্লা আলী যার লিখিত বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ সারা পৃথিবীতে অত্যন্ত পরিচিত এবং সমধিক গৃহীত তো জগতের বিখ্যাত আলিম ইমাম ইবনু হাজার আসকেরানি তিনি বলেছেন আলে এলিমু সুয়ালুন ওয়া জবাবুন আসলে প্রকৃতপক্ষে এলেমটা হল মূলত প্রশ্ন আর উত্তরই কারণ যেই এলেমটা প্রশ্নের মাধ্যমে জানা যায় সে এলেমটা একজন পাঠকের কাছে শ্রোতার কাছে এতটা বেশি তার কাছে গেথে যায় যেটা ইন জেনারেল কোনো লিটারেচার পরে কিন্তু আপনি এলেমকে ওইভাবে আপনি ধারণ করতে পারবেন না ধরুন আমার একটা বিষয় জানা দরকার আমি আমার জীবনের ক্ষেত্রে চলবার ক্ষেত্রে দৈনন্দিন জীবনে কোনো একটি বিষয়ে সমস্যায় পড়েছি আমি তো এই সমস্যা সমাধানের জন্য আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি আমাকে এই প্রশ্নের উত্তরে যা কিছু বলবেন এটা আমি এতটাই ধারণ করব এবং এতটাই আমার ভেতরে চলে যাবে যেটা অন্য কোনো বই পড়ে অন্য ভাবে আমরা কিন্তু এরমটাকে ওইভাবে ধারণ করতে পারি না এই জন্য ইমাম ইরমা হাজর আসকার এর লেখা এবং তার এই কথাটি খুবই সুন্দর কথাটি খুবই ছোট কিন্তু অনেক অর্থবহুল যারা এলমু সুয়ালুন ওয়া জবাবুন তিনি আরো সুন্দর করে একটি কথা বলেছেন তিনি বলেছেন হুস্ন নিসফুর আলিম মানে সুন্দর একটি প্রশ্নই কিন্তু আলিমের অর্ধেক তার মানে আপনি যেমনটা শুরু করেছেন একজন দর্শক অনেক সময় এমন এমন প্রশ্ন করেন যেটা হয়তো আমার দরকার নেই আমার প্রয়োজন নেই আমি আরেকজনকে নিয়ে প্রশ্ন করছি নিয়ম হলো প্রশ্ন হবে নিজের জন্যে অন্যের জন্য নয় আমরা দেখি বরাবরই বিভিন্ন টেলিভিশনে আলহামদুলিল্লাহ আমরা কম বেশি যাওয়ার চেষ্টা করি তো এই সকল ক্ষেত্রে দেখা যায় যে কিছু দর্শক এমন আছেন যারা ঘুরে ঘুরে সমস্ত টেলিভিশনগুলোতে ইসলামী প্রোগ্রামগুলোতে প্রশ্ন করেন এবং প্রশ্নের তাদের যে মজমুন বা মৌজু সেটা হলো এই সেটা হলো অন্য ব্যক্তি অমক জায়গার ইমাম সাহেব অমক জায়গার মুসল্লি সাহেব অমক এলাকার লোক অমুক আমার আত্মীয় ইত্যাদি ইত্যাদি নিজের প্রয়োজনে নিজের আমলকে সুন্দর করার জন্য নিজের আমলকে বিশুদ্ধ করবার জন্য ইমানকে পরিশুদ্ধ করবার জন্য যেভাবে আমাদের দিনে এলেম অর্জন করার ক্ষেত্রে প্রশ্ন করা দরকার অনেক দর্শকরা কিন্তু সেভাবে প্রশ্ন করতে পারেন না এটা একটা দিক আরেকটা হচ্ছে যে অনেক সময় এমন প্রশ্ন করেন যেটা আমার শরীয়তের ইসলামী শরীয়তের আসলে মৌলিক কোনো বিষয় নয় যেমন ধরুন আমরা দেখি রমজান মাস যখনই চলে আসে নামাজ কত রাকাত হবে এই প্রশ্ন আমরা পাই আসলে এটি কিন্তু আমার অত বড় ধরনের মৌলিক কোন জড়িত বিষয় নয় যে না যা হ্যাঁ জানা দরকার এটা ওটা এলেম কিন্তু আমার আকিদা সম্পর্কে আমরা প্রশ্ন করি না ইমান কিসে ভেঙে যায় আমার কাজে আমার ইমানই চলে যায় আমার ইমানই থাকে না এই প্রশ্ন এইগুলো কিন্তু আমরা প্রশ্ন করি না মাকাশিদের শরিয়াটা কী আসলে ইসলামী শরিয়া কি চায় আমার কাছে বা ইসলামী শরিয়াতের মূল কাজ কী মূল টার্গেট কী মূল লক্ষ্য কী এই বিষয়গুলোতে কিন্তু আমাদের এলেম অর্জন করবার ব্যাপারে আমাদের কোনো চেতনা নাই বা কোনো আমাদের খেয়াল নেই সেই আমরা মনে করি অবশ্যই প্রশ্ন করা উচিত সুন্দর প্রশ্ন কারণ সুয়ালে নিসফুলে আলেম